প্রেম মানে না শাসন বারণ, মানে না জাতকুল। তবে লাইলি মজনু, শিরি ফরহাদ বা রোমিও জুলিয়েটের মতো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে নয়, এ প্রেম নারীর প্রতি আরেক নারীর। পরিচয় ফেসবুকে, এরপর কথা হয় হোয়াটসঅ্যাপ, ইমোসহ সামাজিক মাধ্যমের নানা প্ল্যাটফর্মে। কথায় কথায় ভালো লাগা, সেখান থেকেই প্রেমের শুরু। সময় যত গড়ায় প্রেম ততই গভীর হতে থাকে। এক কিশোরীর প্রতি ভালোবাসার টানে নোয়াখালী থেকে টাঙ্গাইলের ছুটে আসে আর এক কিশোরী। তবে সামাজিক চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে এমন ভালোবাসায় পরিবার রাজি না হওয়ায় তিন মাস আগেও দুজনে ঘর ছেড়েছিলেন। পরে পরিবারের চাপে বাড়িতে ফিরে আসতে বাধ্য হন তারা। ওর সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে একটা মেসেঞ্জার থেকে, প্রায় দুই বছর যাবৎ আমাদের কথা হয়েছিল, ওইখান থেকে আমাদের পরিচয় হয়েছে। এরপরে আমরা দুজন এক মাস আগে ঢাকায় দেখা করছিলাম, তো আমাদের দুজনের ফ্যামিলি দুজনকে নিয়ে ফোন টোন নিয়ে গেছিলো, সিম টিমও নিয়ে গেছিলো। পরে আমার ফোন দিছিল সিম ছাড়া, তো আমি আমার সিম আমার ফোন ওরে দিছিলাম, তো আমার সিমের নাম্বার আমার মুখস্থ ছিল, তো আমি আমার ভাবির একটা সিম না বলে নিয়ে গেছিলাম, তো ওইখান থেকে আমার সিমে ফোন দিছে ওর সাথে কথা বলে আমি এখানে আসছি। ওর সাথে আমার ফেসবুক মেসেঞ্জারে পরিচয় প্রায় দুই বছর আগে, তো এখন ওরে আমি আর কি কয়েকদিন আগে ওর সাথে কথা বলার পর আমি ওরে বাসায় নিয়ে আসছি। তো বাসায় নিয়ে আসার পরে আর কি ফ্যামিলি থেকে হারারা বলছে যে একটা মেয়ে আর একটা মেয়ে কেমনে কি কেমনে নিয়ে আসলো, এটা আসলেও আমি ওরে নিয়ে আসছি সারা জীবন থাকার জন্য, একসাথেই থাকবো আমরা সারা জীবন। আর সে বলতে আমরা যেভাবে রাখুক সারা জীবন থাকতে চাই একসাথে, এখন ফ্যামিলি থেকে নামালে আমরা চলে যাবো ফ্যামিলি থেকে, দুই ফ্যামিলি থেকে নামালে। দুই নারীর এমন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ঘর ছাড়ার খবরে আশেপাশের অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া। যতটুকু শুনলাম আমি প্রথমত শুনে বিশ্বাসই করতে পারতেছিলাম না কি কিভাবে সম্ভব যে মেয়ে আর মেয়ে মানে রিলেশন, আবার তারপরে এটা বিয়ের অবধি ওই গড়াই দিচ্ছে। এখন মেয়েটা আসছে যে আমার গ্রাম আমাদের গ্রামের একটি মেয়ের সাথে বিয়ের কথা বলতেছে, আমরা এরকম ঘটনা তো কখনো শুনি নাই। এই মেয়েটা এখন কোথাও কোনোভাবে যাইতেছে না, বলতেছে যে আমরা মেয়ের সাথে বিয়ে পড়াবো, এরকম ঘটনার জন্য সবাই এখানে দেখতে আসছে শুনতে আসছে, আমি তার জন্য দেখতে আসছি। ওই নোয়াখালী থেকে আসছে, ওই গাছপালার এক মেয়ে ও বলতেছে দুজনে দুই বছর আগে থেকে সম্পর্ক, গ্রামের লোকজন অনেক চেষ্টা করছে মেয়ে আলাদা করার জন্য, কিন্তু তারা কোনোভাবে আলাদা হইতেছে না, আমরা একত্রে থাকবো। আখি নামের মেয়েটি চলে গেছিল আপনার দেড় মাস আগে এই মেয়ের কাছে, যা চার দিনের মতো ছিল, চার দিনের মতো ছিল। পরে এই পাশ থেকে যা ওর বাবা মা নিয়ে আসছে যতটুকু জানি, তারপরে আবার আজকের থেকে তিন দিন আগে এই মেয়েটা আমাদের মধ্যে গাছপাড়ায় আসে। আসার পরে উনিয়ারা দুইজনে বলতেছে যে আমরা যদি বাঁচি একসাথে বাঁচবো, মরি একসাথে মরবো, কিন্তু আমরা বিখণ্ডিত হব না। বিষয়টি জানার পরে অপ্রীতিকর পরিস্থিতি আড়াতে দুজনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। দুইজনই মেয়েকে একই বাড়িতে রাখো, রেখে আমার একটা চোখে দেয়া দেয় দুই দিন পহরা রাখো, আমি ব্যাপারটা ইউনিকে অবৈধ করি। তো ইউনিকে আমি জানানোর পরে ইউনি আমাকে বলে মেয়েটা আপনি হেফাজতে নেন, খাওয়া দাওয়া জানি কোনো অনিয়ম না হয়, ভালো একটা পরিবেশে রাখেন, ওদের জানি কেউ অত্যাচার না করে কটু কথা না বলে। আমার লোকাল মেম্বারকে আমি ওই দিক নির্দেশনা দিই, আমার মেম্বার সেই আমার কথা অনুযায়ী সে তার দিক নির্দেশনা পালন করে। আমি ইউনিকে অবৈধ করার পরে ইউনি বলে যে আপনার হেফাজতে রাখেন। নোয়াখালী থেকে আসা তরুণী নবম শ্রেণীর ছাত্রী আর টাঙ্গাইলের তরুণী পড়ছেন অষ্টম শ্রেণীতে। সময় সংবাদ, টাঙ্গাইল।